সমাজের দর্শক মনসুদ্ধ বন্ধু আমরা চোদ্দ নম্বর ভিডিও গ্রুপে আরেকটি হজ বিষয়ক বিষয় জানব দেশ থেকে সেটা হলো পাথর মারার সময় কখন হজের মধ্যে যে পাথর মারতে হয় সে পাথর মারার সময়টা কখন হজের দিন অর্থাৎ দশ তারিখের দিন সেই দিন পাথর কখন মারতে হবে এবং এগারো বারো তেরো তারিখে কখন মারতে হবে এই বিষয়ে একে হাদিসে বর্ণা হয়েছে হাদিসটি সহি মুসলমি বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই নম্বর হাদিস বারোশো নিরানব্বই নম্বর হাদিস যাবে রাজা তাল্লাহ আনু বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাথর মেরেছেন জমরাতে পাথর মেরেছেন এমন নাহর অর্থাৎ দশ তারিখে দশ তারিখে পাথর মেরেছেন বহান অর্থাৎ চার্থের সময় সূর্য ওঠার পরে চার্টের সময় সূর্য ওঠার পরে সূর্য অন্তপক্ষে কিছু সময় হয়ে যাওয়ার পরে অন্তপক্ষে তার ওঠারও আরও ধরুন ষোলো মিনিট পরে চাষটার সময় হচ্ছে এ সময়টা চাষটা মেইন টাইম সেটা হলো যখন বালু গরম হয়ে যায় সেটা হলো সাত আটটার দিকে অর্থাৎ বেলা যখন সাতটা আটটা হয়ে যায় বালু গরম হয় তখন তো ওই সময় চাষের সময় মানবের সারসাম প্রথম বেড়েছে তার মানে সেটা সূর্যটার পরে প্রথম বেড়েছেন আর ওয়াম্মা বাদ অর্থাৎ দশ তারিখের পরে গিয়ে কি করেছেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢুলে গেছেন তখন করেছেন অর্থাৎ জোহরের পরে পাথর মারা শুরু করেছেন এগারো বারো তেরো তারিখে দশ তারিখের পাথর মারা ছিল সূর্যটার পরে চাষের সময় আর এগারো বারো তারিখ ছিল সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে অর্থাৎ জোহরের পর থেকে পাথর মারা শুরু হয়েছে এই হাদিসে সুস্পষ্টভাবে পাথর মারার সময়টি বর্ণনা করা হয়েছে আসসালামু আলাইকুম বরহমুল